প্রিয় দর্শক, বাংলা জনপদের বিশেষ আয়োজন করোনা যুদ্ধে বাংলাদেশ লাইভ স্ট্রিমে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজ রকি। আজকে আমরা আপনাদের সামনে আসলে নতুন কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। নিশ্চয়ই আপনারা এরই মধ্যে জেনে গিয়েছেন যে আমাদের মধ্যে 3 জন করোনা সম্মুখ যোদ্ধা, এবং তারা আসলে করোনা পজিটিভ ছিলেন। আজকে তাদের অভিজ্ঞতার কথা শুনবো এবং তারা কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ হলেন, এই বিষয়গুলি আমরা শুনবো। তো আমরা একটু আপনাদের সামনে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমি প্রথমে একটু পরিচয় করিয়ে দিতে চাই। মোহাম্মদ আব্দুর রশিদ, অতিরিক্ত উপ কমিশনার বোয়ালিয়া ডিভিশনের। আমাদের সাথে আছেন ডাক্তার মিজানুর রহমান, ইন্টার্ন চিকিৎসক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন সাংবাদিক আবু সাইদ, তিনি ক্যামেরা পার্সন রাজশাহী অফিস এসএটিভি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা জনপদ লাইভ স্ট্রিমে। ধন্যবাদ। প্রথমে আমি মোহাম্মদ আব্দুর রশিদ আপনার কাছে চলে যেতে চাই। নিশ্চয়ই আপনি এই মুহূর্তে নেগেটিভ হয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনার যদি একটু অভিজ্ঞতার কথা বলতেন যে করোনা পজিটিভ কিভাবে হলেন আসলে, এবং নেগেটিভ কিভাবে হলেন, এই বিষয়টি আমরা শুনবো। আপনার একটু অভিজ্ঞতা প্রথমে আমরা একটু শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। সেক্ষেত্রে আমাদের এই লাইভটা যারা দেখছে তাদেরকেও স্বাগতম। আসলে আপনারা জানেন, আপনারা সাংবাদিক, আমার আরেক ভাই সাংবাদিক আছে, ডাক্তার আছে, আমরা পুলিশটা প্রথম থেকেই রাজশাহীতে একেবারেই জনগণের সাথে কাজ করছি। যথেষ্ট পরিমাণে আমরা কিন্তু প্রোটেকশনও নিয়েছিলাম সাধ্যমতো, আমাদের যেটা সাপ্লাই ছিল আমরা কিনে বা নিজেরা। তারপরে দীর্ঘদিন প্রায় 4 মাস কাজ করতে করতে আমরা ভালোই ছিলাম, আমি বিশেষ করে আমি ভালো ছিলাম। হঠাৎ করে আমার হলো একদিন একটু জ্বর, হালকা জ্বর আসলো 99। তো আমি ডাক্তারের সাথে কথা বললাম পুলিশ হাসপাতালের, আর মাথা ব্যথা ছিল, নাকটা বন্ধ ছিল। ডাক্তার বললো যে 2-3 দিন দেখেন। 2-3 দিন পরেও দেখি যে গায়ে ব্যথা ব্যথা, তখন বললো টেস্ট করেন। তো টেস্ট করে দেখি যে পজিটিভ চলে আসলো। তো আমি কিন্তু মানসিক ভাবে খুবই শক্ত ছিলাম, আমি ন্যূনতম ভেঙে পড়ি নাই বা ন্যূনতম টেনশন করি নাই। ডাক্তারকে বলে আমাদের কিছু রুটিন ওষুধ আছে, ডাক্তার ভাইরা ভালো জানবেন, সেই ওষুধগুলো আমাকে দিলেন। সে ওষুধ গুলো খেলাম, গরম পানি লবণের গড়গড়া করলাম, আর ভাপটা আমি একটু কমই নিয়েছি, বিশেষ করে গরম পানি আর লবণের যে গড়গড়া, লবণ পানির এটাই বেশি করেছি। আর সবসময় গরম খাবার খেয়েছি, গরম পানিটাও গরম খেয়েছি, লাল চা খেয়েছি। আর আমি যেটা করতাম, প্রত্যেক দিন সকালবেলা 2 কোয়া কাঁচা রসুন খেতাম। আমি শুনছিলাম যে হলো এই করোনাকালীন সময়ে ওই থ্রম্বোসিস মনে হয় বলে ওটাকে, ব্লাডের ভেসেল গুলো বন্ধ হয়ে যায়, ব্লাডটা পাতলা থাকলে সেটা কম হয়, এই জন্য রসুনটা আর আদাটা খেতাম আমি, যেটা আমার মনে হয় খুবই সাহায্য করেছে আমাকে। আর আমি ন্যূনতম ভয় পাই না, স্বাভাবিক লাইফ লিড করছি। মোহাম্মদ আব্দুর রশিদ, উপ অতিরিক্ত কমিশনার বোয়ালিয়া ডিভিশন, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে বলছেন যে আসলে ন্যূনতম আসলে ভয় করেননি, আসলে যেখানে কোভিড এর কোনো ওষুধপত্রই নেই, যেখানে সেখানে আপনার আস্থার জায়গাটি এত দৃঢ় হলো কি করে? এইখানেই তো আমার আস্থা, যেহেতু যার কোনো চিকিৎসা নাই, যার কোনো স্পেসিফিক আজ পর্যন্ত কোনো চিকিৎসা নাই, সিমটোমেটিক চিকিৎসা, যদি সর্দি থাকে সর্দির ওষুধ দিচ্ছে, কাশি থাকলে কাশের, বা অক্সিজেন শর্ট হয়ে গেল, আর আমি পালস অক্সিমিটার ছিল, আমি খালি ওইটা দেখতাম 95-এর নিচে নামে কিনা। তা আমি প্রথম দিন থেকেই আমার প্রথমে কিন্তু আমার 97-98 থাকতো, আমি আগেও মাপছি, হঠাৎ করে দেখি 93-94। তা আমি কিছু মনে করলাম না, আমার ডাক্তার বললো যে 90-এর নিচে না নামলে সমস্যা নাই, আর আরেকটা হলো যে আপনার নিজে খারাপ বোধ করছেন কিনা। আমি কখনোই খারাপ বোধ করিনি, এবং আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে আসলে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, দেখি কি হয়, মরতে তো হবেই, ধরেই নিলাম মরে যাব। কিন্তু এই নিয়ে আমি ন্যূনতম ভয়ও পাইনি, একদম ন্যূনতম না, আমার কোনোই ডিস্টার্ব হয়নি, এটা আমি বলতে পারি, আমি খুব সাহসী ছিলাম এবং আমার পরিবারের। আপনার যে, যদি আমি একটু বলি যে আপনার যে তা দ্রুত যদি সেরে ওঠা বলি, তাহলে আপনার মনোবলের যে শক্তিটি, এটিকে আসলে আপনি মনে করছেন কিনা? এখানে আমি আমি তো ডাক্তার না, তবু আমি একটু বলি, মনোবল তো একটা মেজর ফ্যাক্টর। মনোবল যখন দুর্বল হয়ে যায়, ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যায়। তো আমার মনোবল শক্ত থাকার জন্য হয়তো ইমিউন সিস্টেমটা ভালো ছিল। তারপরে আমি ফিজিক্যালিও তো অনেক একটু দৌড়ঝাঁপ করি, আগে থেকে ব্যায়াম ট্যাম করি, খাদ্যগুলো আমি আগে থেকে সতর্ক ছিলাম, যেমন জিঙ্কটা আমি আগেই খেতাম, ভিটামিনটা আগে খেতাম, বা খাদ্যগুলো ওইভাবে ডাক্তাররা যেভাবে বলে আমি চেষ্টা করছি। এই জন্য হয়তো আমার ইমিউন সিস্টেমটা একটু ভালো ছিল, যার কারণে এটা আমাকে কাবু করতে পারে, আমার একটা ধারণা। এবং আমি চেষ্টা করছি যে সবসময় প্রফুল্ল থাকা, এবং একটু প্রোটিন বেশি খেয়েছি, সবসময় প্রোটিন খাবারটা ভালো খাইছি, রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি ব্যায়াম নিজের কাজ নিজে করছি, পানি গরম করা থেকে শুরু করে ওই লেবু কাটা, লেবু খেয়েছি, পর্যাপ্ত লেবু খেয়েছি আর কি। হ্যাঁ,
এইভাবে আমার আসলে আমি মানসিকভাবে ভেঙে পড়িনি কখনো। আসলে সেই বিষয়টি জনাব আব্দুর রশিদ আপনার কাছে শুনবো, যে আপনি যখন আইসোলেশনে ছিলেন তখন দিনগুলো কিভাবে পার করেছিলেন, নিজের কাজ কিভাবে করেছিলেন, এই বিষয়টি আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ইন্টার্ন চিকিৎসক আছে মেডিকেল কলেজ হাসপাতাল, আপনার কাছে আসতে চাই। আমরা কিন্তু দেখে আসছি যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কিন্তু প্রথম থেকে আসলে কোভিড বা নন কোভিড পেশেন্টদেরকে আসলে চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং নিরলস ভাবে কাজ করে গেছেন এবং ঈদের সময় আসলে আপনি কাজ করেছিলেন, বা বলা যায় যে প্রথম থেকে আপনি আসলে সমরে আসলে যুদ্ধ করে যাচ্ছেন এবং আপনার যে কর্তব্য যে চিকিৎসা দেওয়া সাধারণ রোগীদেরকে সেটি আপনি দিচ্ছিলেন। আপনি করোনা পজিটিভ হলেন কি করে, কোনো সংবিধানের জায়গা আছে কিনা, এবং এই মুহূর্তে আপনার যদি অভিজ্ঞতাটা বলতেন নেগেটিভ পাওয়ার। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে বাংলার জনপদের সকল দর্শক শ্রোতাকে। আসলে আমি আমার যখন করোনা পজিটিভ হলো, এটা আমার মূলত হচ্ছে কার্ডিওলজি ওয়ার্ডে যখন আমি ডিউটি করি, তো আমার মনে হয় কার্ডিওলজি ওয়ার্ডের প্রত্যেকটা পেশেন্টকে, যেহেতু বেশিরভাগ পেশেন্টটাই আসে হচ্ছে এমআই হয়ে, তো তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস এটা থাকেই। তো অ্যাজ এ ডক্টর আসলে কোভিড কিন্তু ভয় সব মানুষের মধ্যেই থাকে, কিন্তু যখন দেখা যাচ্ছে যাচ্ছিল একটা পেশেন্টের অবস্থা ভালো না, মানে রেসপিরেটরি ডিস্ট্রেস, তার হচ্ছে এমআই আছে, এমআই এর একটা পেশেন্টের কখনোই জ্বর হবে না কিন্তু তার জ্বর আছে, কিন্তু ওই মুহূর্তে আপনি ওই সময় চিকিৎসা না দিলে আপনার রোগীটা মারা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওই রকম কোভিড আছে কি নাই অত বেশি চিন্তা না করেই দেখা যাচ্ছে যারা কার্ডিওলজিতে ডিউটি করতেছে এখন পর্যন্ত, কার্ডিওলজি নেফ্রোলজি মানে যেগুলোতে রেসপিরেটরি ডিস্ট্রেস হয় অন্য কোনো কারণে, অন্য রোগগুলোর কারণে বেশি হয়, তো যেহেতু কোভিড এর কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, কিন্তু এটা তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি না ওই মুহূর্তে, তো ওই সময় আমার আমার যেটা মনে হয় আমার কার্ডিওলজি ডিউটি করার সময় হচ্ছে আমি এটা বাই এনি চান্স কোনো ভাবে হচ্ছে ওখান থেকে আমার এটা হয়েছে। আর যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন অনেক আগে হয়ে গেছে, এর জন্য আপনি এখন আসলে কোনো পেশেন্টকেই কোন সেই ক্ষেত্রে যে ওই ট্রিটমেন্ট কার্ডিওলজি ওয়ার্ড থেকে আমার সম্ভবত আমার এটা দেখা দিয়েছে। তবে আমার কোনো সিমটম ছিল না, আমি যেদিন টেস্ট করালাম সেদিন আমরা ইন্টার্ন আরো কিছু ইন্টার্ন ছিল তার সবাই মিলে টেস্ট করলাম, তবে আমাদের ব্যাচের প্রথম আর কি আমি প্রথম আর কি পজিটিভ হয়েছিলাম। আপনি যখন আসলে যেটি বলছিলেন, আপনি যখন আসলে চিকিৎসা সেবা দিচ্ছিলেন নন কোভিড পেশেন্টদেরকে, তো যখন আসলে অনেকেই আমরা জেনেছিলাম যে গণমাধ্যমের সুবাদে যে অনেকে আসলে তাদের যে রোগটি সেটি কিন্তু গোপন করে অনেক সময় চিকিৎসা নিতে আসছিলেন, তো এতে করে যে বিষয়টি আগে যে গোপনের যে বিষয়টি, এটি একটি চিকিৎসকদের মধ্যে কিন্তু একটি বলা যায় যে দ্বিধা একটি তৈরি হয়েছিল বা সন্দেহের জায়গা তৈরি হয়েছিল এবং চিকিৎসা দিতে গিয়েও তারা অনেকটা ভীত সন্ত্রস্ত ছিল, এই মুহূর্তে আপনাদের সেই জিনিসটা আছে কিনা? আমরা আমরা বলতে বলে এই বিষয়টার সাথে একদম হতাশ বলা চলে। আমরা আমাদের পরিচালক মহোদয়ের কাছে হচ্ছে আমরা আবেদন জানিয়েছিলাম যে রোগীর সাথে রোগীরা যেন স্ক্রিনিং এর ওখানে ইমার্জেন্সিতে স্ক্রিনিং হয় সেখানে যেন তারা হচ্ছে একটা মানে সঠিক তথ্যটা দেয়, এমনকি আমরা এটাও দাবি করেছিলাম যে একটা পেশেন্টের সাথে যেন দুইজনের বেশি অ্যাটেন্ডেন্ট না আসে হসপিটালের ভিতরে, কারণ রোগী তো না, রোগীর অ্যাটেন্ডেন্ট যখন 5-6 জন আসে তাদের মাধ্যমেও হচ্ছে কোভিড মানে ছড়ানোর একটা আশঙ্কা থেকেই যায়, কারণ তারা তো সবাই বাইরে ঘোরাফেরা করতেছে। তো এটা এটা একটা অন্যতম প্রধান কারণ। মিজানুর রহমান আপনার কাছে আমি আসবো, কিন্তু একটি প্রশ্ন রেখে যেতে চাই আপনার কাছে, যে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে হচ্ছে মানুষ যে আসলে কোভিড এর যে কথাটি লুকাচ্ছে সেটি কি চিকিৎসা ব্যবস্থার প্রতি অনাস্থার জায়গা থেকে কিনা, এবং আপনার অভিজ্ঞতা থেকে আমরা শুনবো, তবে যেহেতু আপনি একজন চিকিৎসক এবং খুব কাছ থেকে কাজ করেন এ বিষয়টি আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো, না আসলে এই কোভিড এর মানুষ ভীত হয়ে আসলে তার চিকিৎসার বিষয়টি আসলে জানতে চাচ্ছে না, এটি আপনার কাছে আমরা সে শুনবো। তবে আমি আবু সাইদ এসএটিভির ক্যামেরা পার্সন রাজশাহী অফিসে আপনার কাছে আসতে চাই, আপনাকে অভিনন্দন জানাই, আপনি ইতিমধ্যে আসলে সাংবাদিকদের মধ্যে প্রথম আসলে করোনা জয়ী রাজশাহীর, তো আপনার কাছে একটু অভিজ্ঞতা শুনতে চাই যে আপনি আসলে পজিটিভ কিভাবে হলেন এবং এরপর অভিজ্ঞতাগুলি আপনার শুনতে চাই। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে যে আমি যেদিন আমার করোনা পজিটিভ হয় সেই দিন আমি সন্দেহ করে আমার সেলিম ভাই বলল যে পরীক্ষা করতে হবে, তা আমি পরীক্ষা করার জন্য মেডিকেলে গেলাম, মেডিকেলে যে পরীক্ষা করলাম অফিসেও ঢুকি নাই, কারণ আমার সন্দেহ ছিল যে আমার এইরকম একটা সমস্যা হতে পারে, এই কারণে অফিসে না ঢুকেই বাসায় চলে আসছি, এসে আমি বাসায় ঘুমাই গেছিলাম সবাই ফ্যামিলি সহ অবশ্য। বিকেলবেলায় মেডিকেল থেকে ফোন দেওয়া হলো যে হচ্ছে আপনি কোথায় আছেন, আমি বললাম যে আমি বাসায় আছি, তো বললো যে আপনি একটু সাবধানে থাকেন আর একটু একা একা থাকেন, তখন সবাইকে বাড়ি থেকে ঘর থেকে বাইরে বের করে দিয়ে আমি একা হয়ে গেলাম।
এরপরে তো রাতের বেলায় সেলিম ভাই ফোন করলো, ফোন করে বললো যে আপনার এই হয়েছে। তারপর থেকে আমার ফোন আসা শুরু হলো একের পর এক। তো আসলে প্রথমে যখন ফোন আসছিল তখন একটু ভয়ই লাগছিল, পরবর্তীতে আস্তে 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 মোটামুটি স্বাভাবিকের মধ্যে হয়ে গেছে। কারণ সাহস করে না থাকলে তো সবাই বলছে সাহস করতে হবে, এবং সাহস করেছিলাম বলে আমার মনে হয় এতদিন টিকে আছি বা ভালো হয়েছে। এগুলো আমার কাছে আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে আপনার কি কি ধরনের সিম্পটম গুলি দেখা দিয়েছে? আমার তো সিম্পটম বলতে গেলে ঈদের পর পর একটু জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে 3 দিন পরে আমি ডাক্তারের কাছে যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল আমাকে 7 দিন খাইছি, 7 দিন পরে আমার জ্বর ভালো হয়ে গেছিল। কিন্তু আমার যেটা সমস্যা হয়েছিল যে হলো গলা ব্যথা, আর হচ্ছে এই সেন্ট পাচ্ছিলাম না, কোনো ধরনের ঘ্রাণ পাচ্ছিলাম না। এরপরে আমি পরীক্ষায় আসলে গেছিলাম, যে হচ্ছে সন্দেহ হচ্ছিল যে এরকম কিছু হতে পারে। তো তারপরে তো দেখা গেল এই অবস্থা। আর এই তো আপনার কাছে আসবো আমি একটু। আবার মোহাম্মদ আব্দুর রশিদ উপ অতিরিক্ত কমিশনার বোয়ালিয়া ডিভিশন আপনার কাছে আসতে চাই। বিশ্ব আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব আব্দুর রশিদ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি না, আমরা একটু চেষ্টা করছি। জনাব আব্দুর রশিদ আমরা একটু ডাক্তার মিজানের কাছে চলে যেতে চাই যে আপনার কাছে আপনি কিভাবে আসলে আইসোলেশনের সময়গুলি কাটালেন, এবং যেটি বলছিলেন যে অনেক পেশেন্ট আসলে লুকাচ্ছে যে তারা কোভিড হওয়ার পরেও চিকিৎসা নিতে আসছে, এটি কেন এবং আপনি আইসোলেশন কিভাবে কাটালেন এটি যদি। আপনি যদি কোশ্চেনটি আবার করতেন ভালো হতো। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে অনেক সময় আসলে যারা কোভিড পেশেন্ট থাকছেন তারা বিষয়টি হাইড করে তারা চিকিৎসা নিতে আসছেন, এবং এতে করে চিকিৎসকরা ঝুঁকিতে পড়ছে, এবং আপনি যে আইসোলেশনে ছিলেন প্রায় সম্ভবত 14 দিন, এই 14 দিন আপনি কিভাবে কাটালেন এটি একটু যদি আমার দুটি প্রশ্ন। যে আপনাকে আমি আজকে আমার আজকের অভিজ্ঞতার কথাটাই বলি, আজকে আমার ডিউটিতে একজন পেশেন্ট, উনি চাঁপাইনবাবগঞ্জ বাসা, উনি 7 দিন আগে স্যাম্পল দিয়েছেন, কিন্তু এখানে এসে বলেননি যে উনার হচ্ছে এরকম কোনো সিমটম আছে বা হচ্ছে এখানে স্যাম্পল আমরা যখন দেখতে পাচ্ছিলাম তার এরকম কোনো সিমটম রেইজ করছে, আমরা তাকে স্যাম্পল নেওয়ার কথা ভাবছি যে তার স্যাম্পল নিব। তখন তার একজন লোককে যখন রুমে ডেকে নিয়ে এসে বলা হলো যে আপনার স্যাম্পল নিতে হবে আপনার এই সমস্যা, তখন তারা বলছে আমরা 7 দিন আগে স্যাম্পল চাঁপাইনবাবগঞ্জে দিয়েছি। তাহলে এই যে একটা বিস্তর একটা ফারাক, তারা অলরেডি একটা স্যাম্পল দিয়েছে এখানে রাজশাহী মেডিকেল আসছে, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই বলেনি, তারা একটা নর্মাল যে জেনারেল ওয়ার্ড অন্য সব রোগী আছে সেখানেই কিন্তু তারা স্টে করছে। এই বিষয়টা কিন্তু শুধু ডাক্তারদের জন্য না, অন্য রোগীদের জন্য সমস্যা, কারণ এভাবে লোকালে হবে কি যে সে তো জেনারেল ওয়ার্ডে রয়ে গেল, তাহলে তার যদি পজিটিভটা হয়েই থাকে তাহলে আমার অন্য রোগী যেগুলো আছে তাদেরও কিন্তু এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে আসলে জনগণের অবশ্যই একটা সচেতনতা হওয়া উচিত, অন্যথায় এই যে ব্যাপ্তি যেটা হচ্ছে এটা ব্যাপ্তি অনেকদিন থাকবে, এটা আসলে মানে কন্ট্রোল করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমার যেটা বলছিলেন যে আমার আইসোলেশনের 14 দিন আসলে মেন্টালি একদম স্ট্রং ছিলাম, কারণ আমি হচ্ছে তার আগে প্রথম 14 দিন আমি এর আগেও কোয়ারেন্টিনে ছিলাম, কারণ আমার হচ্ছে আমাদের ওয়ার্ডে এরকম তথ্য লুকানোর কারণেই রাজশাহীতে প্রথম যেই ব্যক্তিটা মারা যায় করোনার আক্রান্ত হয়ে মারা যান উনি হচ্ছে আমাদের ওয়ার্ডেই ছিলেন, এবং 3 দিন আমাদের ওয়ার্ডে ছিলেন, উনি কোন ধরনের তথ্য লুকানোর, ওটাও ছিল তথ্য লুকানো যে কোন ধরনের তথ্য দেননি যে উনার ছেলে ঢাকা থেকে আসছিলেন, তারপর উনার জ্বর ছিল, তো উনার জ্বর ছিল উনার হচ্ছে ইউটিআই এর সমস্যা ছিল, সেক্ষেত্রে আমরা জানি জ্বর হতেই পারে, কিন্তু উনার ছেলের যে একটা হিস্ট্রি আছে ঢাকার তখন তো অনেক বেশি ঢাকাতে প্রকোপ বেশি ছিল, তো ওই রুগীটা আমাদের ওয়ার্ডে 3 দিন থাকার পরে আমরা সবাই এক্সপোজ হয়ে যাই। তারপরে আমরা 14 দিন কোয়ারেন্টিনে যেহেতু আমি ছিলাম, তো এটা আমার দ্বিতীয় অভিজ্ঞতা আর কি, 14 দিন থাকার দ্বিতীয় অভিজ্ঞতা, সেই জন্য আসলে ওই প্রথম ভয় যেরকম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় যতটুকু আমি ভয় পেয়েছিলাম, আমি যখন আইসোলেশনে থাকলাম কোভিড পজিটিভ হয়ে, তখন অতটুকু ভয় আমার মনে হয়নি, কারণ আমার ওই 14 দিন কেন যেন একটা অভিজ্ঞতা কাজ করছে যে ওই সময় তেমন কিছু হয়নি, এবারও ইনশাল্লাহ তেমন কিছু হবে না। তবে আপনার বিষয়টা যদি আমি খুব কাছ থেকে আসলে আপনার কাছে মানে খুব কাছ থেকে আপনাকে আমি চিনি বলতে গেলে, তো আমি যতটুকু জানি আসলে আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আসলে এই সেবাটিকে নিয়েছেন, এবং অনেক কোভিড পেশেন্ট যেমন আমাদের আবু সাইদ ভাইয়ের কথা যদি বলি, রশিদ ভাইয়ের কথা বলি, তারা কিন্তু একটি রুমে আলাদা ছিল, কিন্তু
আসলে তাদের পরিবারের একবারে কাছাকাছি অবস্থানে ছিল বলতে গেলে নিরাপদ ডিস্টেন্স রেখে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু একটু ভিন্ন জায়গায় ছিলেন, তো এতে কিছুটা হলেও বিচলিত ছিলেন কিনা যে পরিবার ছেড়ে একা তারপর আইসোলেশনে? এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই সাথে হচ্ছে যেহেতু আমাদের মানে এখন আমার শরীরের কন্ডিশনটা কি সেটা তো বাসার মানুষ জানতো না, তারা মানে আমার বড় ভাই যেমন জানতো যে হচ্ছে আমি একটা কোভিড পজিটিভ, কিন্তু আমার বর্তমান কন্ডিশনটা কি তাদের তো শুধু আমি জাস্ট ফোনে বলতাম যে আমি ভালো আছি, কিন্তু তাদের যে মেন্টাল একটা প্রেশার তাদের গেছে সেটা আমার যতটুকু না গেছে তাদের অনেক বেশি গেছে, কারণ তারা তো আমাকে সম্মুখে দেখেনি বা আমার অবস্থা কেমন আছে বা তাদের মনোভাবটাও এরকম যে কোভিড হয়েছে তার মানে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই সেই। তো এটা আসলে আমার জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল পরিবারটা, যেহেতু আমি সেই মার্চ মাসের পর এখনো বাসায় যাওয়া হয়নি, তো হচ্ছে এখানে আসি, তো তারা মনে করে প্রতিদিনই মনে করে যে হচ্ছে এটার জন্য একটা বড় রকমের একটা ক্ষতি হতে পারে। এটা আমার জন্য সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল বলে আমার মনে হয় যে পরিবারকে ভালো রাখা, মানে নিজে তো নিজে এমনিতেই পজিটিভ হয়ে আসি খারাপ একটা অবস্থায়, সেখানে পরিবার যেন টেনশন না করে তাদেরকে আবার মেন্টাল সাপোর্ট তাদেরকেই দেয়া, এটা একটু অবশ্যই বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। ধন্যবাদ, আমি আপনার কাছে ডক্টর মিজান আবার আসবো, আমি আবু সাইদ আপনার কাছে আসতে চাই। আইসোলেশনের দিনগুলি আপনি কিভাবে পার করলেন? আমার তার মানে অনেক কষ্টই গেছে প্রথম দিকে, পরে পরবর্তীতে অনেক ভালো লাগছে যে সারা দিনটাই আমি খাওয়ার উপরে ছিলাম, একটার পর একটা জিনিস খাতাম, তার মানে লেবু খাইতাম বা বিভিন্ন কালো জিরা খাইতাম, মধু খাইতাম, গরম পানি খাইতাম বা গরম পানি ভাপ নিতাম, এগুলো একটার পর একটা করতে যেয়ে আমার সময়টা অটোমেটিক পার হয়ে গেছে। কিন্তু রাতের বেলায় অনেক সময়টা যাইতো না, ঘুম আসতো না, তার মানে কেমন টেনশন টেনশন লাগতো। আস্তে আস্তে মোটামুটি 2-4 দিন পর থেকে আমার মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে মোটামুটি। এছাড়া আইসোলেশনে যখন আপনি নিজে যখন ছিলেন আসলে তখন কি নিজের কাজগুলো নিজে করতেন কিনা? আমার পানি গরম বাসা থেকে একবার করে করে দিত, আর রুমের মধ্যে আমি একটা নিছিলাম, চুলা নিছিলাম, কেরোসিন চুলা, ওটাতে আমি পানি গরম করতাম একা একাই। আর এছাড়া খাওয়ার টাওয়ার সবগুলা বাইরে থেকে গেটেই দিত, ওখান থেকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম, এই হলো অবস্থা। এরপরে আপনি যে চিকিৎসার যদি কথাটি বলে থাকি, আপনি চিকিৎসা সেবাটি কিভাবে পেলেন? চিকিৎসা সেবা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে আমি এই কারণে আমার অনেক ভালো লাগছে এবং অনেক ভালো ছিলাম যে আমাকে যে ডাক্তার ডাক্তার সাহেব, এই যে ওনার নামটা ভুলে গেলাম, নামটা ভুলে গেলাম, উনি হচ্ছে যে পরিমাণে আমাকে ফোন দিয়ে যোগাযোগ করছে এবং যত যে কোনো সময় আমি ফোন দিলে পরে যে সাপোর্ট গুলো দিছে, এর জন্য অনেক ভালো হয়েছে আমার জন্য। তবে জনাব আবু সাইদ, আমরা তো সাংবাদিকতা করি, অনেক সময় আসলে আপনি জানেন যে চিকিৎসকদের বিরুদ্ধে কিন্তু আমরা অহরহ আসলে অভিযোগ করেই থাকি, কিন্তু আমার যদি অভিজ্ঞতার কথা বলি, আমিও কিন্তু একজন কিছুদিন আগে নেগেটিভ হয়েছি আপনি নিশ্চয়ই জানেন, তো এই ক্ষেত্রে কিন্তু আমি চিকিৎসকদের যেভাবে সহযোগিতা পেয়েছি আসলে এটি প্রশংসনীয় আসলে, যে এই মুহূর্তে কিন্তু মহান সৃষ্টিকর্তার পরে অর্থাৎ আল্লাহর পরেই কিন্তু তাদের উপর যে ভরসার জায়গাটি, তো এতে করে যে আপনার মুখ থেকে শুনছে, এতে করে যে যারা সাধারণ মানুষ আছে যে আমাদের চিকিৎসক সম্পর্কে সব চিকিৎসকই কিন্তু এক না, তারপরেও যে চিকিৎসক সম্পর্কে যে ভ্রান্ত যে ধারণাগুলি আছে সেটি আসলে এখন চেঞ্জের সময় এসেছে কিনা, কারণ সব থেকে এখন কঠিন মুহূর্তে কিন্তু তারাই পাশে। আমি আসলে সিটি কর্পোরেশনের মধ্যে বলতে পারবো না, আমি সিটি কর্পোরেশনে অসুস্থ হয়েছি কিন্তু আমি ছিলাম পবাই, তো পবার যে ডাক্তার তার নাম মনে পড়ছে, উনি ছিলেন তানভীর ভাই। তো তানভীর ভাই আসলে কি যে ওই যে বললাম তো, যে কোনো সময় ফোন দিলে ফোন ধরছে এবং হচ্ছে আর ডাক্তারের কোনো দোষ দেওয়া যাবে না, কারণ হচ্ছে তারাও তো অনেকের চিকিৎসা দিচ্ছে, অনেকের সঙ্গে কথা বলছে, আমার ফোনটা ধরতে পারে নাই, এর জন্য পরবর্তীতে কিন্তু ফোনটাও ব্যাক করেছে। তো আমার মনে হয় যে তাদের দোষ দেওয়া ঠিক হবে না, কারণ তাদের অন্য কাজে ব্যস্ত থাকতেই পারে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং আমি সে অনুযায়ী চুপচাপ থাকছি এবং সে উনি পরবর্তীতে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, কোনো ওষুধ লাগবে কিনা, সে অনুযায়ী আমি বলার সঙ্গে সঙ্গে ওষুধও পাঠাই দিচ্ছে এবং এই ধরনের কোনো ঝামেলা হয় নাই। ধন্যবাদ আবু সাইদ, আপনার কাছে আবারও আসবো। আমরা সম্ভবত আব্দুর রশিদকে আমরা জনাব আব্দুর রশিদ তাকে আমরা সম্ভবত পাচ্ছি না, তিনি সম্ভবত আমাদের সঙ্গে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করছে, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে তিনি আমাদের সঙ্গে সংযোগ করতে পারছেন না। ডক্টর মিজান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনি আইসোলেশনের যে দিনগুলি কাটিয়েছেন কিভাবে আসলে কাটিয়েছেন,
এবং আপনাদের যে চিকিৎসকরা যেভাবে আসলে নিরলস ভাবে আসলে পরিশ্রম করে যাচ্ছেন, আর সেক্ষেত্রে আপনি যখন কোভিড ছিলেন আপনি তো একজন ডাক্তার, আরেকজন ডাক্তারের কাছ থেকে কিভাবে সহযোগিতা? ধন্যবাদ। আমি আসলে যখন আর কি যখন যেহেতু আমার কোনো সিমটম ছিল না, তারপরে আবার যে প্রবলেম গুলো যদি মনে হতো যে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আমি আমার স্যারদেরকে হচ্ছে ফোন দিতাম প্রত্যেক দিন, প্রায় হচ্ছে আমাদের ডাক্তার আজিজুল হক আজাদ স্যার, ওনার সাথে প্রায় প্রতি রাতেই হচ্ছে উনি আমাকে রাত্রে বলতেন মিজান কি অবস্থা। তো আমি যখন বলতাম যে স্যার আমার হচ্ছে কোনো সিমটম নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, তো স্যার বলতো তোমার ইয়াং মানুষ, তোমাদের কিছুই হবে না, মেন্টাল স্ট্রং থাকো। অন্য আমার সকল স্যার, প্রায় অনেক স্যার, ডিপার্টমেন্টাল হেড, আমার প্রফেসর কবির স্যার, প্রফেসর, তো স্যাররা যখন ফোন দিয়ে বলতেন যে তোমরা ইয়াং, তোমাদের তেমন কিছু হবে না, যেহেতু আমি আমার প্রথম ছিলাম ব্যাসে প্রথম কোভিড আক্রান্ত হয়েছিলাম, তো সেই ক্ষেত্রে স্যারদের যখন এই কথাটা শুনতাম তখন মানে যদি একটু মনের মধ্যে একটু আসতো যে আমার আমার একটু খারাপ কিছু হতে পারে, তাও তারপর সেটা আমার কিছু মনে হতো না। আমাদের পরিচালক স্যার মহোদয়, উনি অবশ্যই অনেক বড় একটা ভূমিকা রাখছেন, উনি খোঁজ নিতেন প্রায় দিনই, উনি ফোন দিতেন, ফোন দিয়ে বলতেন শরীরের অবস্থা কেমন, যখন বলতাম ভালো আছে কোনো সিমটম নেই, তখন স্যার বলতেন তোমাদের তেমন কিছু হবে না। এই সবাই যখন বলতো তোমাদের তেমন কিছু হবে না, আমার ছোট ভাই বড় ভাই যারা আছেন, এই কিছু হবে না এই শব্দটা শোনার পরে এই নিজের মেন্টালিটিটা আরো একটু পজিটিভ হয় যে কিছু হবে না। কারণ হচ্ছে ওই আমি আপনাকে যেটা বলি, একটা নর্মাল মানুষ যখন যেদিন শোনে সারাদিন সে ভালোভাবে যায়, সন্ধ্যাবেলা যখন শোনে যে তার পজিটিভ হয়েছে, তখন তার নিজের মধ্যে থেকেই মনে হয় আমার বোধহয় গলা ব্যথা শুরু হয়ে গেল, আমার কাশি শুরু হয়ে গেল, সে কিন্তু সারাদিন ভালো ছিল, সন্ধ্যাবেলায় তার সাইকোলজিক্যাল একটা চেঞ্জ যেটা সেটা শুরু হয়ে যায়। তো যখন আপনি হচ্ছে আপনি স্যারদের কাছ থেকে আপনার হচ্ছে যার বন্ধু যার কলিগ ছিলেন, বড় ভাই যারা ছিলেন, তারা যখন বলেন তোমাদের কিছু হবে না, টেনশন ফ্রি থাকো, তখন কিন্তু মনে হয় যে হ্যাঁ টেনশন ফ্রি থাকলেই তেমন কিছু হবে না। এই হবে না শব্দটাই হচ্ছে সব থেকে বড় একটা পাওয়ার বিষয়। তবে তবে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান থেকে কিন্তু আসলে বারবারই বলছেন যে সাইকোলজিক্যাল যে বিষয়টি, যে একজন করোনা পজিটিভ শুনছে এরপরে কিন্তু তার যে মাইন্ডসেট আপনি সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরপরেই মূলত উপসর্গগুলি দেখা দিচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু অনেকেই এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ জ্বর কিংবা গা ব্যথা বা করোনা সিমটম থাকলেও দেখা যাচ্ছে না পা বা যে সমস্ত ওষুধগুলি আছে অ্যান্টিবায়োটিক ভিটামিন, এখন কিন্তু বলা যায় যে ফেসবুকে কিন্তু যে করোনা যে আমরা যে সমস্ত করোনা যারা কোভিড পেশেন্ট আছেন বা যারা ছিলেন যে সমস্ত ওষুধগুলি মানে এখন ফেসবুকে কিন্তু ছড়াছড়ি যে সমস্ত ওষুধ খেলে হয়তো বা কিছুটা নিরাময় হচ্ছে করোনা, তো এতে করে কি ঝুঁকি বাড়ছে কি না আমি আপনার কাছে এসে শুনবো, যেহেতু আপনি একজন চিকিৎসক। এরই মধ্যে আমরা মোহাম্মদ আব্দুর রশিদ কে পেয়ে গেছি। রশিদ ভাই আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকে কিছুক্ষণ আগে আসলে আমরা যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বা পেয়েছিলাম না, তবে আপনার কাছে আমি একটি প্রশ্ন আসলে রাখতে চাই যে আইসোলেশনের দিনগুলি আপনি কিভাবে কাটিয়েছেন, এবং আপনাকে কিন্তু আমরা মাঠ পর্যায়ে যারা সাংবাদিকতা করি আপনাকে কিন্তু অত্যন্ত আমরা দেখেই মনে করি পরিশ্রমী, এবং আপনি যে ডিউটি অরত অবস্থায় থাকেন বেশ দৌড়াদৌড়ি এবং স্ট্রংলি যে মেন্টাল মেন্টালিটি সেটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখি। তো আইসোলেশনে আপনি আসলে যে বিষয়টি যে মেন্টালি ভাবে কতটুকু শক্ত ছিলেন এবং নিজের কাজ নিজে কিভাবে করতেন এই বিষয়ে যদি। একদমই আমি যেদিন হলো জ্বর আসলো সেদিন থেকেই আইসোলেশনে ছিলাম, কারণ হলো আমাদের ইতিমধ্যে বোয়ালিয়া ডিভিশন, আমার ডিভিশন আমি ফোকাল পয়েন্ট ছিলাম, আমার যত করোনা রোগী সিমটম সব আমাকে পরীক্ষা হসপিটালে সারা রাত অ্যাম্বুলেন্সে নিয়ে আসা তুই আসা, মানে আমার একটা করোনা সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমার ছিল। তো আমি জ্বর আসার সাথে আমি পরিবার থেকে একদম ডিভাইড হয়ে গেছিলাম, আমার রুমে আমি ঢুকে গেছিলাম, আর সেই সাথে আমার ওই পানি গরমের জগ থেকে শুরু করে লেবু ফল মূল থেকে মানে শুকনা যত খালি রান্না করা খাবার পাতে সব আমার রুমে ঢুকে নিয়েছিলাম, পানির বোতল 5 লিটারের বোতল কয়েকটা, যাতে যে 15 দিন আমার আর বাইরে যাওয়া লাগবে না এইভাবে নিছিলাম। আর আমি শুধুমাত্র বাইরের খাবারটা আপনার ভাবি তাও ওয়ান টাইম প্লেটে আমার বাসার আমার গেটের সামনে চেয়ারের উপর রেখে দিতাম, আমি ওটা নিয়ে ভেতরে ঢুকে যেতাম, ওগুলো আমি আজকে পুড়িয়েছি সকল প্লেট গুলো, আমি একটা বড় ডাস্টবিন বানাইছিলাম পলিথিন দিয়ে, বিশাল পলিথিন দিয়ে ওর মধ্যে রেখে দিছি এই 15 দিনের সকল কিছু আমি আজকে পুড়িয়েছি সেগুলো। তো যাই হোক, আমি নিজে পানি গরম করতাম, নিজে রুম পরিষ্কার করতাম, লেবু কেটে খেতাম, 1 গ্লাস লেবু সর্বোচ্চ 15 মিনিট লেগে যেত, আমি তার অভিজ্ঞ না। ঠিক আছে, এইভাবে আমি সারাদিন মোটামুটি কিছু পড়াশোনা করেছি, ধর্মকর্ম কিছু করেছি সাধ্য মতো, আর সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা আছে সেটা অনেকে শুভাকাঙ্ক্ষীরা ফোন করেছে, টিভি দেখেছে টিভি আছে, সব মিলিয়ে আমার আবার আমার কলিগরা বলতে সারা বছর তো তুমি পরিশ্রম করলা, কয়দিন আরাম করো, এটা পজিটিভলি নাও, তুমি এখন রেস্টে আছো এটা ভাবো,
আমিও তাই ভাবছি আর কি, রিল্যাক্স, একদম রিল্যাক্স থাকছি, টিভি দেখছি, ইউটিউবে নাটক দেখছি, গান বাজনা। যেহেতু আমরা আজকে করোনা জয়ের গল্প করছি, তো এখানে জনাব আব্দুর রশিদ, যেহেতু আপনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পদে আছেন, তো খুব বলা যায় যে নিজের কাজ নিজে করাটা আপনার কাছে কঠিন হয়ে যায়, কারণ পুলিশের যে চাকরিটা সেটি কিন্তু আপনাদের বলা যায় যে যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদেরকে বলা যায় 24 ঘন্টায় আসলে ডিউটিগত অবস্থায় থাকতে হয়, এবং আপনাদের ফোনটি সারাক্ষণই আসলে সাইলেন্ট রাখার মতন জিনিসটি থাকে না। তো এই ক্ষেত্রে যে আপনি যে লেবু কাটলেন, নিজে নিজে শরবত বানালেন, তো এতে করে আপনার নতুন কোনো যে রান্না বান্নার যে অভিজ্ঞতাটি সেটি হলো কি না? না, আমার খুবই ভালো লাগছে শোনার, এটা কিন্তু একটা মজা আছে, আমি আগে জানতাম না। নিজের কাজ নিজে খাওয়ার মধ্যে করে খাওয়ার মধ্যে তৃপ্তি আছে আমার। আমি আমার যেহেতু আমি আমার কাপড় চোপড় আমি নিজে ধুতাম, বেডশিটটাও নিজে ধুয়েছি, আমি আমি রুমটা পরিষ্কার করেছি, মুছেছি, সবকিছু আমি নিয়ে নিয়েছিলাম রুমের মধ্যে। তো আমার ভালো লাগছে এই সময়টা কাজ করলে। আমি আরেকটা বার দেখছি, সংসারে কাজ যদি ঠিক মতো কেউ করে তাহলে সে শারীরিক ভাবে সুস্থ থাকবে, অনেক পরিশ্রম হয়, ঘেমে যেতে হয় রুম টুম মুছলে বা ওই একটু কাজ করলে, বা বেডটা আমি প্রতিদিন সকালবেলা উঠে ঝাড়তে হয়েছে, মশারিটা তুলতে হয়েছে, সবই আমি আমার রুমটাকে মানে একটা সংসারের সমস্ত কাজই করেছি আর কি, সব মিলিয়ে আমার ভালো লাগছে এবং আমি এনজয় করেছি এটাকে, খুবই এনজয় করেছি। বিষয়টা যদি এইরকম যে আমরা কিন্তু আসলে সকাল থেকে উঠে নিজের বিছানাটাও আসলে ঝাড়ি না, হয়তো বা আমাদের যারা কাজের বাসার মানুষ আছেন বা আমাদের স্ত্রী বা যারা পরিবার পরিজন আছে তারা আসলে করে থাকে। তো এখন আসলে আমাদের নতুন নতুন বেশ কিছু অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি। আমরা আমরা আবু সাইদের কাছে চলে যেতে চাই, আমরা ডক্টর মিজানকে সম্ভবত পাচ্ছি না। তো আবু সাইদ, আমরা আসলে কি কি নতুন আসলে অভিজ্ঞতা সঞ্চয় করলাম? নতুন অভিজ্ঞতা বলতে গেলে অনেক কিছু শিখেছি, একা একা অনেক কিছু কাজ করা, একা একা খাওয়া। হ্যাঁ, এছাড়া আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কি যে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছে, যাদের একটু জ্বর হয়েছে কি করব, বা হচ্ছে অনেকের আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকের করোনা হয়েছে, তারা আমার কাছ থেকে অভিজ্ঞতা নিছে যে কি করণীয় আছে, তাদেরকে পরামর্শ দিছি। এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে যে হলো হেল্প করতে পারছি, যে আমি যেগুলো আমি করেছি সেগুলো মানুষকে জানাইছি, যে পানি গরম পানির ভাপ নেওয়া থেকে শুরু করে যেগুলো করেছি এগুলো সবগুলো আমার অনেক ভালো লাগছে। যদি একটু সামাজিকতার কথা বলি, এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়েছিল কি? সামাজিকের বিষয়টা হচ্ছে আমার আশেপাশের এলাকার লোকজন বা আমার বাড়ির আশেপাশে সবাই তো জানালাটা দরজা সব বন্ধ করে দিছিল এবং আসা যাওয়াও বন্ধ হয়ে গেছিল, এবং আমার বাসায় কেউ আসতো না, আমার ফ্যামিলির লোকজন বা আমার আব্বা বা ফ্যামিলির লোকজন ছাড়া বাইরের কেউ আশেপাশে আসতো না। তো এই ব্যাপারে আমি কোনো টেনশন করি নাই, কারণ আমার সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যে আমি যে মতিহার ইয়ার থানায় থাকি, কাটাখালী থানার মধ্যে থাকি, তো আমাকে ওসি সাহেব একদিন ফোন করলো, ফোন করে বললো এই তোমার কি লাগবে বলো। হ্যাঁ, তো উনি চলে আসলো দেখা করতে রাতের বেলায়, অনেক ভালো লাগছে আমার ওনার কথা শুনে বা উনি চলে আসাতে অনেক ভালো লাগছে। তারপরে হচ্ছে সাংবাদিকদের মধ্যে অনেকে আসছে, আসে দেখা করে গেছে। অবশ্যই আবু সাইদ ভাই, আসলে আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই, যেহেতু আজকে আমরা আসলে আড্ডা দিচ্ছি, তো এখানে আব্দুর রশিদ জনাব উপ অতিরিক্ত কমিশনার বোয়ালিয়া ডিভিশন, তার যে টিমটা আছে বোয়ালিয়ার আমি কিন্তু দেখেছি খুব কাছে, যেহেতু আমিও বোয়ালিয়ার একজন এখানকারই বলা যায় যে বাসিন্দা। তো এই ক্ষেত্রে আব্দুর রশিদ ভাই এবং বোয়ালিয়া থানার যিনি ওসি আছেন, ওসি সাহেব আছেন, এসি সাহেব আছেন, তাদেরকেও কিন্তু দেখেছি আমরা যে সাংবাদিকদের কাছে কিন্তু ছুটে গেছেন, পাশাপাশি সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন, এবং আমি চিকিৎসকদের কথা বলছিলাম যে চিকিৎসক সম্পর্কে কিন্তু একটি ভ্রান্ত ধারণা ছিল অনেকের যে আসলে আমরা হয়তো বা চিকিৎসা পাবো না বা পাচ্ছি না, কিন্তু আমরা যেহেতু যারা কোভিড পেশেন্ট ছিলাম খুব কাছ থেকে কিন্তু আমরা দেখেছিলাম। সেক্ষেত্রে পুলিশের যে এই যে একটি আচরণ, মানবিক যে আচরণ, এবং অনেক পুলিশ সদস্যদের বিরুদ্ধেও আসলে করোনা যারা পজিটিভ তাদের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যবস্থাও নেওয়া হয়েছে, এটিও কিন্তু আমরা জানি। তো এই ক্ষেত্রে যে পুলিশের সম্পর্কে যে আমাদের কিছু মানুষের যে ভ্রান্ত ধারণা ছিল সেটিও কি এখন পরিবর্তনের সুযোগ আসছে কিনা, কারণ এখন কিন্তু আমরা ফোন করলেই কিন্তু পুলিশকে কিন্তু আগে পাচ্ছি সর্বোচ্চ সহযোগিতার জায়গায়। প্রচন্ড পরিশ্রম করে এবং খুব সাহসী অফিসার, সেই সাথে আমাদের এসি থেকে শুরু করে সকল পুলিশ সদস্য আমরা কাজ করেছি। তবে হয় কি, পুলিশ অনেক স্ট্রেস থাকে,
অনেক সময় দুই একজন তার প্রত্যাশিত ব্যবহার নাও পেতে পারে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু আমরা চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। অভিযোগ তো থাকতেই পারে, এতগুলো লোক সবার চাহিদা হয়তো আমরা পারি নাই। অনেকেই হয়তো রাত্রে আমার আমার অভিজ্ঞতা আছে, রাত 12টায় ফোন করে বলছে আমাকে একটু পানি দিয়ে যাও, এখন পানি দিতে যায় দেখা যাচ্ছে ওর বাসার থেকে জিনিসপত্র নিতে হবে, আমার ফোর্স রাজি না নিতে, যে ও তো পজিটিভ, ওর বাসার থেকে জিনিস নিলে তো আমিও পজিটিভ হবো, তা হয়তো সেই ক্ষেত্রে সে রাগ করছে, করে বলছে যে আমাকে পানি দিল না, আমরা হয়তো তখন চেষ্টা করছি না হলে নিজের রুম থেকে 2 লিটার পানি হলেও দিয়ে আসছি। এরকম অভিজ্ঞতা আছে আমাদের, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ, এবং আমি পুলিশ হিসাবে আমি যখন এই যে ভিতরে ছিলাম, আমার পুলিশ কমিশনার, মাননীয় পুলিশ কমিশনার স্যার নিজে ফোন করেছেন, গিফট পাঠাইছেন, খাবার পাঠাইছেন, ডিসি হেডকোয়ার্টার স্যার পাঠাইছেন, আমাদের সকল সাংবাদিক বন্ধুরা অনেকে ফোন করেছেন, আমাকে আমার পুলিশরা ফোন করেছে, আত্মীয় স্বজন, মানে সব মিলিয়ে আমি ভালোবাসা পেয়েছি করোনা কালে। আমি বলবো যে আমাকে ভালোই বাসছে, কিছু নেগেটিভ অভিজ্ঞতা তো থাকেই, এটা থাকবে, আর যেমন করোনা আমার মনে ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, যেহেতু আপনি একজন পুলিশের একজন কর্মকর্তা, তো এই ক্ষেত্রে যে সামাজিকতার যদি কথা বলি, যে করোনা হলে কিন্তু এটি আমাদেরকে মেনে নিতেই হবে, যে সামাজিক যে কলঙ্কর, যে তৎমা, সেটি কিন্তু লাগছে, এটি কিন্তু আমাদের অস্বীকার করার কিন্তু অবকাশ নাই। কারণ একজন যখন কোভিড পেশেন্ট, যখন সে পজিটিভ হচ্ছে, তখন তার বাসার পাল্টে যাচ্ছে না, আবু সাইদ তার নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন, জানলা দরজা আসলে বন্ধ করে রাখছে, বা একজন কোভিড পেশেন্ট যদি সকালবেলায় সে ছাদে উঠতে যাচ্ছে, পাশের বাসায় কিন্তু যে তারা আগে ছাদে উঠতো তারা কিন্তু বন্ধ করে দিচ্ছে। এতে করে কি আমরা যে সামাজিক যে যে আমাদের বন্ধন ছিল, সামাজিক বা যে আমাদের ভ্রাতৃত্ব ছিল, এতে কি করোনার জন্য কিছুটা হলে আমরা ছিটকে পড়ছি কিনা, যে একে অন্যের সহযোগিতা থেকে? ভাই আমি একটু বলি, সাইদ ভাই একদম প্রথম দিকে ভিকটিম, প্রথম দিকে সে হয়েছে, যার কারণে মানুষের ভয়টা একটু বেশি ছিল। এখন আমার মনে হয় আপনি এখনো আছে, যেহেতু করোনাটা আতঙ্ক একটু সৃষ্টি হয়েই গেছে, কিন্তু এখন আস্তে আস্তে এটা মনে হয় কমে গেছে, আমার বাসায় বা আমার আশপাশে কিন্তু কোনো সমস্যা হয়নি। তবে হ্যাঁ, যার করোনা পজিটিভ হয় তাকেও দায়িত্ব পালন করতে হবে, সে বাড়াবে না নিশ্চয়ই, সে ঘরে থাকবে, সে নিশ্চয়ই মানুষের সাথে দেখা দেবে না, ছাদে ওঠা যাবে না, কারণ ছাদে উঠলে আরো লোক উঠে, তারা প্যানিক হবে, এটাই স্বাভাবিক। আমি বলবো যে যদি কেউ করোনা পজিটিভ হয় একটা রুমে সে কনফাইন হয়ে যাবে, তার বেলকনি পর্যন্তই তার শেষ, জানালা বেলকনি, এর বাইরে তার যাওয়া ঠিক হবে না, এটা যদি করা যায়। আর সামাজিক ভাবে আগের চেতে আমরা একটু মনে হয় আরো ভালো অবস্থানে আসছি, এখন আর ওই রকম মানুষ ভয় পেয়ে যে বাসার আশপাশে আসতেছে না বা এরকম কিছু না, এখন একটু মনে হয় আগের চেয়ে রিল্যাক্স। সাইদ ভাই কি বলে দেখি, সাইদ ভাই বলে? অবশ্যই ভাই, এখন তো আমি আমার যে কাল পরশু দিন আমি গেছিলাম, সাইদ ভাই নীলিন ভাইয়ের বাসায়, শুনতে পাচ্ছেন না? জি ভাই শুনতে পাচ্ছি ভাই। হ্যালো আমি গেছিলাম হচ্ছে যে লেলিন ভাই, লেলিন ভাই আমাদের চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন, উনি কয়েকদিন আগে আক্রান্ত হয়েছে, ওনার বাসায় আমি গেছিলাম দেখা করতে। তো এইরকম আসলে কি যে সবারই সাহস করা উচিত, যে হলো কোনো সমস্যা নাই, এগুলো হলে পরে ভালো হয়, এই সাহসটা অবশ্য রাখা উচিত। কিন্তু সবাই যদি মনে করে যে এটা হলে পারে আর ভালো হবে না, তাহলে কিন্তু এই অসুখটা আরো বেশি ঘিরে ধরে তাকে। তো আমার কাছে সবার কাছে অনুরোধ, যে হচ্ছে এই অসুখ হলে আপনারা অবশ্যই মনে করবেন যে হচ্ছে এটা ভালো হয়ে যাবে, এবং সেই রোগীকে অবশ্যই কেউ বলবেন না যে হচ্ছে অনেক সমস্যা বা সমস্যা ধরনের কোনো কথা বলবেন না, বলবেন এটা সমাধান আছে এবং ভালো হয়ে যাবে। এটাই আমার কাছে ভালো লাগছে, যে অনেকে আমাকে বলছে ভালো হয়ে যাবে, আবার অনেকে আবার বলছে কি বিপদে পড়ছো, এই ধরনের কথা না বলাই ভালো, কারণ এই ধরনের কথা বললে তার মানে মন মানসিকতা ভেঙে যায়। আচ্ছা জনাব আব্দুস, আবু সাইদ আপনার কাছে জানতে চাই যে করোনাকালীন যে সময় আইসোলেশনে ছিলেন, সেটিতে কতটুকু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কি ব্যবহার করেছে? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক সময় প্যানিক কিছু নিউজ থাকে, সেটিতে আপনি? আচ্ছা আমি এই দিকটা বলি, যে হচ্ছে আমার যেহেতু প্রথম দিকেই হয়েছে, হ্যাঁ প্রথম দিকে হওয়ার কারণে আমি টেলিভিশনে খবর দেখতাম না, খুব হাইস্ট দেখতাম, হচ্ছে ডিসকভারি চ্যানেল দেখতাম, কিংবা হচ্ছে আমার মোবাইলের যে গ্যালারি আছে সেদিকেও আমি যাইতাম না, কারণ কে কখন মেসেজ দিচ্ছে কি বলছে এগুলো দেখার থেকে একটু দূরে থাকতাম, কারণ কখন কে কি বলে এটা থেকে দূরে থাকলে পরে আমি চিন্তা করতাম আমি নিজের জায়গা থেকে ভালো আছি, ভালো থাকতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি যখনই অন্যদের কোনো কিছু দেখবো বা খবর দেখবো, তখন ওদের টেনশন দেখে আমার একটু টেনশন হতে পারে, এই কারণে আমি ওগুলো দেখা থেকে বিরত ছিলাম। হ্যাঁ শুনতে পাচ্ছি,
হ্যাঁ ডক্টর মিজান, আইসোলেশনের যে অভিজ্ঞতার কথা আপনার কাছে শুনছিলাম, তো নতুন কোনো আসলে আমরা এই করোনা থেকে কিছু শিক্ষা পেলাম কিনা? নতুন কোন শিক্ষা অবশ্যই একটা করোনা সব মানুষকেই দিয়ে গেছে, সেটা হচ্ছে যারা যারা যখন যে কোভিড পজিটিভ হচ্ছে তাদের মধ্যে ওই বললাম প্রথম দিনে হঠাৎ করে একটা মানসিক যে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে তার বোধহয় অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা যে যাই আমাদের এই ছোট জীবনেরই যে যখনই যা করছি তখন কিন্তু মনে হয় যে আল্লাহ আমাকে হচ্ছে এই এই ইয়া থেকে পরিত্রাণ পেলে আমি নিশ্চয়ই হচ্ছে আর কোনোভাবে মানে যদি আমি কোনো ভুল করে থাকি সেই ভুলের দিকে যেন আমি যাব না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা পজিটিভ হয়েছে তাদের মধ্যে এই চেঞ্জটা আসছে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত মানে আমি সহ সবাই আমার মনে হয় যে চেঞ্জটা মানুষের মধ্যে আসছে সেই চেঞ্জটা যেন সবসময় বয়ে নিয়ে যাওয়া, যে আমি এরকম একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার সমস্যা দেখা দিয়েছে, আমার যদি ভালো হয়ে যায় আমি হচ্ছে আমি এই ভালো পথেই থাকবো, সেই ভালো পথে থাকার যে একটা প্রতিজ্ঞা সবাই করে সেই প্রতিজ্ঞাটা যেন সবাই রক্ষা করে চলে। আমার আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি আমি যে যেই মনোভাবটা রেখেছিলাম যে আমি ভালো হয়ে যাবো, ইনশাল্লাহ ভালো হয়ে গেলে আমার যে ভুলগুলো করেছি বা যে ভুলভ্রান্তিগুলো আমার দ্বারা হয় সেগুলো যেন কখনো না হয় সেই প্রতিজ্ঞাটা অটুট রাখবো। তার মানে আসলে করোনা আসলে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, যে আসলে আমরা যে পরিবারের সঙ্গে যে একসাথে থাকি আসলে এই মর্মটি কিন্তু আমরা আসলে সাধারণ ভাবে আসলে বুঝতে পারি না, যে পরিবারের সঙ্গে থাকাটা আসলে কতটা মজার বা কতটা মন হালকা করার। কিন্তু যখন আসলে আমরা প্রত্যেকে আসলে আইসোলেশন করেছিলাম তখন কিন্তু পরিবার থেকে একেবারে বিচ্ছিন্ন ছিলাম, এবং আমাদের এখানে সম্ভবত আপনি অবিবাহিত আছেন মিজান ভাই, তো যারা আসলে বিবাহিত আছেন তারা তাদের সন্তানটুকুকে আসলে স্পর্শ করতে পারেনি। এই জায়গাটি আমি একটু রশিদ ভাইয়ের কাছে শুনবো যে তার এই জায়গাটিতে আসলে কেমন লেগেছিল। আসলে এইটা খুবই কষ্টের, আমি যেটা বলছি আমার দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটো পাশের রুমে থাকতো, তারা আসতো না, তারা দূরে থাকতো, তারা একটু বুদ্ধি আছে, 3.5 বছর, সে মাঝে মাঝে আসতে চাইতো বাট বড়টা আসতে চাইতো না, তো খুবই কষ্ট লাগতো আমার। আমি জানছি আমাদের হয়তো 10 হাত দূরেই তারা আছে বাট কখনো কথা বলতে পারে না ভিডিও কল ছাড়া, এটা খুবই কষ্টের। তবে আমি একটা মেসেজ দিব যে করোনা কালে আমাদের সকল মানুষের উচিত মানুষকে ভালোবাসা। দেখেন এই করোনা কালে আমাকে ডাক্তাররা যেভাবে সেবা দিয়েছে, আমার বাসায় এসে খাবার দিয়ে গেছে, এই মানুষগুলোই দিয়েছে আমার ট্রিটমেন্ট করেছে, যারা স্যাম্পল নিছে, যারা ইভেন আমি যদি মারা যেতাম কবরও দিচ্ছে এই মানুষই, আমাকে হসপিটালে নিতে অক্সিজেন দিত এই মানুষই। সুতরাং আমাদের একমাত্র মোটিভ হওয়া উচিত মানুষকে ভালোবাসা, মানুষ ছাড়া উপায় নেই। আমরা যে যেখানে যার সামর্থ্য আছে আমি বলবো যে মানুষের জন্য কাজ করি, আমরা মানুষের কল্যাণ করি, তাহলেই সম্ভব। আমার একটাই শিক্ষা হচ্ছে, দেখেন আমি খুবই মর্মাহত, মানে এত ভালো লাগছে মর্মাহত বলবো না, ভালো যে এই মানুষগুলো আমরা ধুয়ে পালাচ্ছি, করোনার কথা শুনলে এলাকা যেতাম না, প্রথম দিকে আমি নিজেও যেতাম না, অথচ আমাকে স্যাম্পল নিচ্ছে যে মেয়েগুলো যে ছেলেগুলো, ডাক্তাররা যে সেবা দিচ্ছে, আমি হসপিটালে আজকে গতকালকেও গেছিলাম, আমার পুলিশ হসপিটালে নির্ভীক ডাক্তাররা নার্সরা কাজ করে যাচ্ছে, একদম নির্ভীক, তাদের মধ্যে ন্যূনতম ভয় নাই আমার। তাহলে এই মানুষগুলো জীবনে রিস্ক নিয়ে করতেছে, আমার পুলিশ তো করতেছে, তা আমরা একটু দূরে থেকে করি। আমি বলবো যে কিছু কিছু পেশার মানুষ ডাক্তার বা হসপিটাল শ্রেণী যারা খাবার দিচ্ছে, মানে হসপিটাল বিশেষ করে একদম কোভিড রোগীর কাছে যাচ্ছে, কোয়ান্টাম এসে লাশ মাটি দিচ্ছে, স্বেচ্ছাসেবকরা লাশ মাটি দিচ্ছে বিনা স্বার্থে, বিনা শ্রমে, বিনা টাকায়, এই মানুষই তো করতে। সুতরাং আমাদের উচিত, আমি সবাইকে একটাই কথা বলবো যে আমরা যার যে লেভেলে আছি সে কেউ মারা দিতে পারে। হ্যাঁ জনাব আব্দুর রশিদ, এই অভিজ্ঞতাটি আসলে যার যার লেভেলে মানুষের জন্য কাজ করতে হবে। হ্যাঁ মানুষের জন্য কাজ করতে হবে। আসলে আপনারা পুলিশ, সাংবাদিক, সাংবাদিকরা কিন্তু খুব কাছ থেকে কাজ করছেন, এবং চিকিৎসক চিকিৎসক যারা আছেন তারা কিন্তু একেবারে কাছ থেকে কাজ। হ্যাঁ সাংবাদিকরা, হ্যাঁ হ্যাঁ, এই যে তিনটা শ্রেণীর মানুষ এবং অন্যান্য শ্রেণীর মানুষও অনেকে আছেন যাদেরকে আমরা আসলে এত মানুষের নাম বা এত শ্রেণীর মানুষের নাম আমরা উচ্চারণ করতে পারছি না, তারাও হয়তো বা স্বীকৃতি না দিলে তারাও সম্ভব সমাজের জন্য কাজ করছেন। তো এই ক্ষেত্রে অনেক ব্যাংকে কাজ করতেছে, তারা সবসময় কাজ করতেছে। অবশ্যই অবশ্যই, এই ক্ষেত্রে যারা আসলে আপনাদের মতন যারা সাহসী, যারা আসলে পুলিশ অফিসার আছেন, চিকিৎসক আছেন, সাংবাদিক আছেন, যারা সাহসী তারা কিন্তু দেখেন একবার পজিটিভ, একবারে মৃত্যুটা কিন্তু খুব কাছ থেকে ছুঁয়ে আসছেন আপনারা, এবং এই যে ছুঁয়ে আসার পরে আপনারা কিন্তু যারা চিকিৎসক আছেন, যেরকম ডক্টর মিজন, তার সাথে আমার দুপুর বেলায় কথা হচ্ছিল, তাকে কিন্তু বলছিলাম যে আপনি যে এই পজিটিভ হওয়ার পরপর আবারও আপনি কাজে যোগ দিয়ে দিলেন, তো আপনার এই উৎসাহ জায়গা থেকে কিন্তু আমি কাজে যোগ দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডক্টর মিজানের সাথে দুপুর বেলায় আসলে এই বিষয়ে কথা বলছিলাম, এবং আবু সাইদ তিনিও কিন্তু আসলে যে বলা যায় যে কাজে যোগ দিয়ে দিয়েছেন কয়েকদিন পরে, আসলে নেগেটিভ হওয়ার পর পরে,
এবং জনাব আব্দুর রশিদ আপনিও হয়তো বা কাজে যোগ দিয়ে দিয়েছেন। তো এর পরেও যে নিজের যে জায়গা কি এবং যে জনগণের জন্য আপনার যে আপনার উপর যে অর্পিত দায়িত্ব আপনাদের প্রতি, সেটি পালন করার জন্য আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, সত্যি আসলে মানুষ গর্বিত এবং আমরাও গর্বিত আপনাদের যে সাহসী ভূমিকায়। তো এটি আসলে আপনারা এই করোনা যে এখন কতদিন থাকবে সেটি অনিশ্চিত, এটি আপনার কাছে আমি ডক্টর মিজান আসতে চাই, জানতে চাই যে আপনাদের যে এই যে সেবার যে মনোভাবটি, সেটি আপনারা কি আরো বেশি করে দেওয়ার মনোভাব উৎসাহ জায়গা থেকে পাচ্ছেন কিনা, যেহেতু করোনা হলেই মৃত্যু নয়, এটি আসলে উৎসাহ জায়গা কি বাড়ছে কিনা এবং কোভিড যে পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আরেকটু সেবা কি বাড়বে কিনা? আমি স্পেসিফিক ভাবে কিন্তু আপনি কোশ্চেনটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, আপনার কাছে আমার কাছে প্রশ্নটি হলো, আপনি যে পজিটিভ থেকে নেগেটিভ হলেন, আবারও সাহস করে আপনি কর্মস্থলে যোগদান করছেন এবং আপনার মতন হাজারো চিকিৎসক যারা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, এতে চিকিৎসকদের মনোবল বাড়ছে কিনা এবং ভবিষ্যতে যেহেতু আমাদেরকে করোনা নিয়ে বসবাস করতে হবে, তো এতে করে চিকিৎসকদের রোগীদের প্রতি যে সেবা দেওয়ার যে মন মানসিকতা সেটি বাড়ছে কিনা যেহেতু তারা করোনা জয় করে আসছে? এটা অবশ্যই, যে আমরা যারা পজিটিভ ছিলাম তারপরে যারা কাজে যোগ দিয়েছি, যারা এখনো ভালো আছে, তাদের কিন্তু মনোভাবটা শুধু এদের কারণেই, অন্যদের মনোভাবটা কিন্তু অনেকটা ভালো এবং তারা এটা মনে করছে যে এটা ভয়, মানে এটা হওয়ার পরেই যে আমের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি জানেন বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 70-75 জন হচ্ছে ডাক্তার, যারা অনেক বড় 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 ডাক্তার প্রফেসর পর্যায়ের, যারা ইতিমধ্যে হচ্ছে শহীদ হয়ে গিয়েছেন। তো এই একজন প্রফেসর তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, এটা দেশের কিন্তু অনেক বড় একটা সম্পদ এবং তারা দেশের মানে তারা যেভাবে আসলে এই এই ঝুঁকিটা যদি না থাকতো, করোনাকালীন ঝুঁকিটা না থাকতো, তাহলে নিশ্চয়ই হয়তো আমরা এদেরকে এভাবে হারাতাম না। তো তাদেরকে কিন্তু এভাবে হারিয়েও তারা কিন্তু অনেক বড় বড় প্রফেসর, তো এদের হারানোর পরেও কিন্তু অন্য ডাক্তাররা কিন্তু মানে কাজের মধ্যে লিপ্ত আছে এবং তারা কিন্তু ওই ভয় পাচ্ছে না। হ্যাঁ, কিছু সমস্যা কিন্তু সব সময় থাকে, এটা সব পেশায় থাকবে, সব জায়গায় থাকবে, যে মানসিকতা হোক বা ভয় পাওয়া হোক এটা থাকবেই, কারণ আপনি হচ্ছে অনেক বেশি কাজ করতে গেলে আপনার ভুল হবে, দোষ হবে, ত্রুটি হবে, সেগুলো হচ্ছে আপনি 100 জন মানুষকে কখনোই খুশি করাও যাবে না, সেটা মানুষ হয়তো বা এটাকে কিছু মানুষ এটাকে নেগেটিভলিও নিবে, কিন্তু হচ্ছে ওই নেগেটিভ বিষয়টাকে আসলে ওইভাবে মানে কাজের ক্ষেত্রে ওইভাবে নেওয়া যাবে না, কারণ আমরা ডাক্তার হিসেবে যখন ওথ নেই, আমরা পাশ করার বা MBBS পাশ করার পরে যে ওথটা নেই যে আমরা যে কোনো প্রয়োজনে, দেশের যে কোনো প্রয়োজনে থাকবো, আমার তো মনে হয় বাংলাদেশের ডাক্তারদের মানে যেহেতু আমাদের একটা সৌভাগ্য যে আমরা একটা প্যান্ডেমিক দেখতে পেয়েছি, মানে দেশের সব থেকে যে বড় ক্রান্তিকাল, সেই ক্রান্তিকালে যে ডাক্তাররা থাকবে সেই সুযোগটাও একটা হয়েছে, এটা আমার মনে করে আমার কাছে একটা গর্বের বিষয় মনে হয় যে এই ক্রান্তিকালে ডাক্তাররা ধন্যবাদ জনাব ডক্টর মিজান। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এবং ডক্টর সাংবাদিক আবু সাইদ আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনার দেখে যারা আপনার সহকর্মী যারা আছেন, যারা সাংবাদিকতা করেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তারা এখন কিছুটা হলেও তাদের ভিতরে যে করোনা নিয়ে ভীতি সেটি কেটেছে না? এখন তো করোনা হচ্ছে খুবই সহজ একটা অসুখ মনে হয়ে গেছে, কারণ আমার হয়েছে, তারপরে মেহেদি ভাইয়ের হয়েছে, এরপরে আরো অনেকেরই হয়েছে যারা অনেক ভালো হয়ে গেছে। এর জন্য সবাই এখন মনে করে যে হচ্ছে না, করোনা কোনো টেনশনের বিষয় না, করোনা হলে পরে ভালো হয়ে যায়। আর যারা হচ্ছে আমার আমার কাছে পরামর্শ হচ্ছে, যারা সতর্ক না, একটু সতর্ক থাকা উচিত, কারণ করোনাকে এত অবহেলাও করা যাবে না। হ্যাঁ, যে ভালো হয়ে যায় বলেই যে আমি একদম ফ্রি ঘুরবো বা হচ্ছে অবহেলা করে চলবো, এটা করা যাবে না। আমার কাছে মনে হয় যে সবাই সাবধানে থাকবেন বা সাবধানে চলাফেরা করবেন, তাতে আমাদের সবার জন্য উপকার হবে। ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আসবো এবং আপনার প্রশ্নের আপনার কথার আরেকটি সূত্র ধরে আমি জনাব আব্দুর রশিদের কাছে আসবো, তারপরে আসলে অনুষ্ঠানটি শেষ করবো। আজকে নিশ্চয়ই আপনি গণমাধ্যমে দেখেছেন যে চীন আসলে যে ক্লিনিক্যাল যে ট্রায়াল ভ্যাকসিনের সেটি আসলে বাংলাদেশে কথা বলছে, এই ক্ষেত্রে আমরা কি কিছুটা হলেও আশা দেখতে পাচ্ছি?
ডক্টর মিজান আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর মিজান আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার কাছে আমার প্রশ্ন শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্নটি ছিল যে আপনার যে আপনি নিশ্চয়ই আজকে গণমাধ্যমে খবর দেখেছেন যে চীন আসলে যে ক্লিন ক্লিনিক্যাল যে ট্রায়ালটা চলবে আসলে ভ্যাকসিনের, যেটি ইতিমধ্যে তারা সংযুক্ত আরব আমিরাতে আসলে দিয়েছেন, তো এরপরে আসলে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়ার কথা বলছেন, এতে করে আমরা আসলে যে আবহাওয়া রোগ যে আশা করা সেটি মানতে পারি। ভালোভাবে আসেনি, মানে কথা কেটে কেটে আসছে, যেটা পুরো বক্তব্যটা শোনা যায়নি। আমি যদি আরেকবার বলি যে আজকে গণমাধ্যমে আসছে চীন হচ্ছে যে ক্লিনিক্যালি যে ট্রায়াল ভ্যাকসিনের, সেটি বাংলাদেশের জনগণ বা কিছু মানুষের উপরে সেটি প্রয়োগ করবে, এটি আমরা আশার আলো দেখতে পাচ্ছি কিনা বা আমরা আশাকে বুক পাতে পারি কিনা এই সংজ্ঞা? হ্যাঁ, এটা হচ্ছে ইতিমধ্যেই আজকে এটা হচ্ছে হয়েছে যে ক্লিনিক্যাল পর্যায়ের যে তৃতীয় পর্যায়ে যে ট্রায়াল, এটা তিন ভাবে ট্রায়াল হয় তিনটায়, সেই তৃতীয় ট্রায়ালটা এটা বাংলাদেশে হবে। আমরা যতটুকু জানি এটা হচ্ছে আজকে সেই কথাটা হচ্ছে গণমাধ্যমে এসেছে, এটা আমরা আশা করি যে হচ্ছে। ডক্টর মিজান, আমরা যতটুকু জানি যে ফেজ থ্রি তে যদি কোনো ভ্যাকসিন যায় তাহলে কিন্তু হিউজ পরিমাণ মানুষের হ্যাঁ জি বলুন ভ্যাকসিনেটি এটা প্রয়োগ করা হয়ে থাকে, তাহলে আমরা অনেক যে সমস্ত জনগোষ্ঠী আছে তাহলে হয়তো বা তারা এই আওতার মধ্যে আসলে করতে পারে। আপনাকে আমি এই কোশ্চেনের উত্তরের সাথে আমি সাইড বাইয়ের একটা কোশ্চেন মানে কথাটার সাথে একটু মানে বলতে চাই আগে, যেমনটা বলা হচ্ছে করোনাকে অবহেলা করা যাবে না, ভ্যাকসিন পর্বটা অনেক পরে আসবে, এখনো যেহেতু এটা ট্রায়াল পর্যায়ে আছে, তাহলে আমাদের ভ্যাকসিন আসার আগ পর্যন্ত যে অবস্থাটা চলছে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে চোর রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে, যেটা প্রত্যেক বাসায় রাত্রিবেলা হানা দিতে পারে। আমাদের প্রত্যেক মানুষকে এই বিষয়টা মনে রাখতে হবে, করোনা হচ্ছে চোর হিসেবে মনে করতে হবে, যে সে বাসায় হানা দিতে পারে, সেই বাসাটাকে প্রোটেক্টিভ রাখতে হবে, কারণ আমাদের বাসার প্রত্যেকের বাসাতে মূল্যবান সম্পদ গুলো থাকে। এখন ইয়াংদের কিছু হবে না, কিন্তু বাসায় যে বাবা মা বা বৃদ্ধ আর যারা আছেন, বয়স্ক যারা আছেন, তারা হচ্ছে বিভিন্ন রোগেও ভুগতেছে, তাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। সেই ক্ষেত্রে করোনাকে যে সাইডবার সেই কথার সাথে আমি বলতে চাই, অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না, এবং যে স্বাস্থ্যবিধি আছে অবশ্যই মেনে চলতে হবে। আর ভ্যাকসিনের বিষয় এটা এখনো অনেক যেহেতু পরে, এই বিষয়টা আসলে আমরা আমরা হয়তো এখন পর্যন্ত 111টা কোম্পানি চাচ্ছে মানে চেষ্টা করছে যে এই পর্যায়ের মানে ট্রায়াল চলছে তারা ভ্যাকসিন নিয়ে আসবে, কিন্তু আমরা এর আগেও দেখেছি পোলিও ভ্যাকসিন বা অন্য যতগুলো ভ্যাকসিন আছে সেটা 25 বছর পর্যন্ত লাগছে কিছু কিছু ভ্যাকসিন, তো এটা যে আসলে এই বছরের মধ্যেই আসবে বা সামনের বছরে আসবে এটা কিন্তু কোনো ধরনের সিওরিটি নাই, তো এই জন্য আমরা ভ্যাকসিনের আশা থেকে এটা যেন না হয় সেই দিকে বেশি নজর দেওয়াটাই আমার মনে হয় সব থেকে বেশি যুক্তিযুক্ত। ধন্যবাদ ডক্টর মিজান। জনাব আব্দুর রশিদ, আপনার কোনো পরামর্শ আছে কিনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে? ধন্যবাদ, আমার পরামর্শ, মানব জাতি কোন দুর্যোগের কাছে হারে নাই, এবারও হারবে না, আমরা জয়ী হবই করোনার বিরুদ্ধে, তবে জয়ী হওয়ার জন্য আমাদের যেন ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয় এই জন্য ডাক্তার সাহেব এবং সাংবাদিক সাহিদ ভাইয়ের মতো আমিও বলবো সর্বোচ্চ সতর্ক থাকবো, যার যার লেভেল থেকে মাস্ক পরবো, হাত ধুবো, ডিস্টেন্স বজায় রাখবো, এই তিনটা কখনোই আমরা ভুলবো না, এবং যার যার লেভেল থেকে সর্বোচ্চ সতর্ক থেকে যত মিনিমাম করা যায় সংক্রমণ সেটাই আমাদের জন্য উৎকৃষ্ট। ধন্যবাদ। শেষ প্রশ্নটি আপনার কাছে আমার, যে আপনার যেহেতু আপনারা জনগণের একেবারে খুব কাছাকাছি এবং কাছে থাকে, তো এই যে যারা কোভিড বা নন কোভিড পেশেন্ট, যদি করোনা সংক্রান্ত কোনো যদি বিষয় থাকে আপনাদের কাছ থেকে যারা সাধারণ মানুষ আছেন তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারে এটি যদি সম্পর্কে? আমরা পুলিশের কাছ থেকে যে কোনো মানুষ যদি করোনা সংক্রান্তে যদি হেল্প চায়
যদি তারা পজিটিভ থাকে, আমরা আমরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেডিকেল কলেজ, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমাদের নিজস্ব গাড়ি, আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স দিয়ে আমরা তাদেরকে সেবা দিয়ে তাদেরকে আমরা চিকিৎসার ব্যবস্থা করি। কারো যদি আইসোলেশনে থাকে, তারা যদি কোনো সমস্যা থাকে, আমাদের ফোন করলে আমরা যত দ্রুত সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমি আবারও বলবো, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে করোনা হোক আর সাধারণ রোগী হোক, যে কোনো বিপদে আমাদের সব থানার নাম্বার আছে, কন্ট্রোল রুমের নাম্বার আছে, আমাদেরকে ফোন করলে আমরা আমাদের সাধ্য মতো যত দ্রুত সম্ভব, নিজেরা পারলে নিজেরা করবো, না হলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করবো। এটুকুই, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে পুলিশ, চিকিৎসক এবং সাংবাদিক, আপনারা যেভাবে আসলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এবং নাম অজানা এবং জানা অনেকেই আসলে সামনে থেকে কাজ করে যাচ্ছেন করোনার এই করোনাকালীন সময়ে, আপনাদেরকে সত্যি বাংলা জনপদের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং স্যালুট জানাই, যে আপনারা এই করোনাকালে যে ক্রান্তিকাল মুহূর্ত চলছে একেবারে খুব কাছাকাছি মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে আমরা অভিবাদন এবং অভিনন্দন জানাচ্ছি এবং বাংলা জনপদের সালাম জানাচ্ছি। আপনাদেরকে মানুষের প্রতি সেবা বা সেবা দেওয়ার যে প্রচেষ্টা বা চেষ্টা যেটি বই থাকেন সেটি অব্যাহত থাকবে। এটি আসলে সকল মানুষের, শুধু বাংলা জনপদ পরিবার না, সকল মানুষের আশা এবং ভরসার জায়গাতেই থাকতে রাখবে। তো যারা এতক্ষণ, আপনারা যারা অতিথিরা আমাদেরকে এতক্ষণ এত কষ্ট করে ধৈর্য ধরে আমাদেরকে সময় দিয়েছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য প্রিয় দর্শক, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখছিলেন এবং নিয়মিত যারা আমাদের দর্শক যারা আছেন অনুষ্ঠান, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথি নিয়ে আমরা আপনাদের সামনে আসার চেষ্টা করবো ঠিক একই সময়ে। তখন পর্যন্ত সকলে ভালো থাকবে এবং প্রয়োজন ছাড়া কেউ বাসার বাইরে বের হবেন না, এবং যে সুরক্ষা সামগ্রী সেটি নিশ্চিত করে অবশ্যই বাসার বাইরে বের হবে, এবং সরকারি বিধি দেওয়া যে স্বাস্থ্যবিধি সেটি মানার আমরা সকলে চেষ্টা করব। কারণ এখন টক চলছে, এখন আমার নিজে থেকে নিজ দায়িত্বে আমাদের উচিত যে নিজে সুরক্ষিত হব এবং পরিবারকে সুরক্ষিত করব। নিজে নিজের কারণে পরিবারকে ঝুঁকিতে ফেলবো না, এমনকি আসলে আমাদের যারা এখানে অতিথিবৃন্দ আছে তারা কিন্তু সকলের কণ্ঠে একই জিনিস কিন্তু উচ্চারিত হয়েছে। দর্শক সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।